নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার বাড়িতে একটু তেল পটল করছি। এই তেল পটলটা কিভাবে করছি, খুব সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টসে, তো আপনারা দেখুন যে কিভাবে করছি। আর খুব টেস্ট হয়, মশলা খুব একটা নেই, সামান্য কয়েকটা। তো চলুন দেখি কিভাবে রান্না করছি। বন্ধুরা, তেল পটলটা রান্না করতে আমি নিয়েছি পটল। পটলটা আমি ছুলে নিয়েছি, ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে, এটা অনেকে যেরকম একটু খোসা রেখে পটলটা ছোলে, চাইলে সেইভাবেও ছুলতে পারেন, এরকম ক্লিন করেও ছুলতে পারেন। আর লাগছে টমেটো পিউরি। টমেটোটা আমি গ্রেটারে ঘষে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এটা লাগছে রসুন বাটা। এখানে রসুনটাও আমি ওই আদা রসুন যেটা দিয়ে গ্রেট করে সেখানে গ্রেট করে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আর লাগছে একটু ধনে পাতা কুচি, এই দিয়ে করব। এবার পটলটা ছুলে নেবেন, নিয়ে এইভাবে চিরে নেবেন। এই যে এক মাথা এদিক দিয়ে কাটলাম, আর এক মাথা এই যে ক্রস করে এর সমান করে দেবেন না, উল্টো দিক থেকে এইভাবে, তাহলে না গোলে ভেঙে যাবে। তো আমি এইভাবে সবকটা পটলকে কেটে নিচ্ছি। এটা করতে করতে আমি কড়াইটাও গরম বসিয়ে দিই, কড়াইটা গরম হয়ে যাক। বন্ধুরা, এটা যেহেতু তেল পটল, অন্যান্য রান্নার তুলনায় এতে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। বন্ধুরা, আমি এই কালো জিরেটা এখানে বাটিতে রাখতে ভুলে গিয়েছিলাম, এই কালো জিরেটা ফোড়ন দেব। এই যে কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরেটা একটু চটপট করুন, ততক্ষণে আমি এতে একটু হলুদ আর একটু নুন এটা মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে এই যে মিডিয়াম আছে, এটাকে আমি ভাজব। এটাকে ভালো করে ভাজতে হবে, এটাকে বারবার ঢেকে রেখে এটাকে বারবার নাড়িয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। এই যে বন্ধুরা, আমি মাঝখানে দু একবার এরকম ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম, এটাকে এরকম করে যে ভাজা হয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এই পটলগুলোকে জাস্ট একটু, আমি আর তুলবো না, তুলে আলাদা বাটিতে নেওয়ার দরকার নেই, একটু জায়গা করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি এই রসুন বাটা, এই যে এই রসুনটা দিয়ে একটু নেড়ে নেব। এই যে রসুনটা দিয়ে একটু ভাজা হলো, তো রসুনটা একটু কালার চলে আসলে, একটু ভাজা হালকা একটু ভাজা হলেই কাঁচা গন্ধটা চলে গেলে, এবার এতে আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলাগুলো। এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে নেব। এটা তেল ছেড়ে দিয়েছে, মিক্স করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি টমেটো বাটাটা। এখানে ওই প্রায় একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ভালো করে কষাতে হবে। এই যে বন্ধুরা, বারবার এটাকে এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। কেউ চাইলে গুঁড়ো লঙ্কাটা, যারা ঝাল কম খাবেন, গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, কালারটা চলে আসবে। এবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজে যার যার প্রয়োজন অনুযায়ী দেবেন। এই যে কষে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর পটলও মোটামুটি হয়েই এসছে, 80% হয়েই গেছে পটলটা নরম। এবার এতে আমি একটু জল দিচ্ছি, বাকিটুকু নরম হওয়ার জন্য পরিমাণ মতন জাস্ট একটু জল একটু ঢাকছি, ততক্ষণে বাকিটুকু পটল নরম হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিলাম, ওই সামান্য একটু জলেই হয়ে গেছে। এবার জলটা টেনেও গেছে, তো তেল ছেড়ে দিয়েছে। এতে দেবো আমি একটু সামান্য মিষ্টি, এই ঝাল আর টমেটোর স্বাদটাকে একটু, এই যে গ্রেভিটা এরকম থাকছে। এবার এখানে ধনে পাতা দিয়ে একদম আঁচটা আমি ধিমে আছে করে রেখেছি, জাস্ট একটু পাতাটা নরম হওয়া অবধি আমি রাখবো। হয়ে গেছে বন্ধুরা, তৈরি হয়ে গেল তেল পটল। আমি এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখবেন পুরো রান্নাটা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। নমস্কার।